বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত বিএনপি মহাসচিব তুলে ধরেন বেগম জিয়ার কারাবন্দী সময়ের ঘটনা। মির্জা ফখরুল বলেন, সরকারের একমাত্র লক্ষ্য গণতন্ত্র ধ্বংস ও বিরোধী দলীয় নেতাকর্মীদের দমন করা। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনই দেশের চলমান সংকটের সমাধান। এই দেশটাকে বাঁচানোর জন্য এখন আপনাদের শুভবুদ্ধি হৃদয় হোক, আপনারা জনগণের যে দাবি সেই দাবি যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচনের ব্যবস্থা করে পদত্যাগ করে একটা নির্বাচন দিন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে যে সংকট দূর হবে বলে আমরা বিশ্বাস করি, দেশের মানুষও বিশ্বাস করে। এদিকে সোমবার বিকেলে কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে কেরানীগঞ্জ মডেল থানা থেকে নির্বাচিত নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেন, বর্তমান সরকার কারোর সঙ্গে আপোষ করবে না আর তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নই ওঠে না। বাংলাদেশে আজকে এই মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যেইভাবে বাংলাদেশে ঘোরাফেরা করে বা যেইভাবে কথাবার্তা আজকে পত্রপত্রিকায় যা দেখি আমরা, মনে হয় বাংলাদেশ যদি কারো অঙ্গরাজ্য। বাংলাদেশ 30 লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, কোন কারো অঙ্গলহানে কোন বিদেশ চাপে আমাদের প্রেমিতে জন্মেতে শেখার জন্য স্বীকার করতে। তত্ত্বাবধায়ক সরকার কিসের তত্ত্বাবধায়ক সরকার? 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির পর 6 সালের পর যে আমরা তত্ত্বাবধায়ক সরকার, যেই তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি, যেই নির্যাতন নিপীড়ন সেই তত্ত্বাবধায়ক সরকার চালিয়েছে, বাংলাদেশে এক তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নই উঠে না, কখনই আসবে না। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, সংবিধান অনুযায়ী হবে আগামী জাতীয় নির্বাচন। কোনো সন্দেহ নাই বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।